নাটোরের লালপুর উপজেলার কদমছিলান ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম হত্যা মামলায় জামায়াত শিবিরের ১৩ নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এই রায় দেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাইদির মৃত্যুদণ্ড রায়কে ঘিরে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি নাটোরের লালপুরে যুবলীগ নেতা খাইরুলের বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই শাহিনুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রায়ের সময় মামলার দণ্ডপ্রাপ্ত ১৩ আসামি আদালতে হাজির হননি। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?